জামানা দিবানা চিল্লে একবার আপনাদের জোর তো এই যে বাচ্চা বলছে এরই আওয়াজ আপনাদেরকে আওয়াজ হবে না জি হবে তো নাকি বলছেন এই বাচ্চা জোরে একবার বলো না সুবহানাল্লাহ তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকুন গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি পরা কয় তারিখারে কারেন্টের সাওয়ারি পরা আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা সরকার সুবহানাল্লাহ এই বাবা যে মুসলমান ভাইরাও আল্লাহ পাকের নাতে আমার নবী কি পাবে তৈরি করেছিলেন বাবা চরণ হযরতে জিবিল আমিন আমার নবীর সম্মুখে হাজির আমার নবী জীবন্তে জরক আমার জিব্রাইল বলো না তোমার বয়স কত তোমার সাল কত তোমার উমার কত বলো না বলো না হযরতে জিবিল আমার বয়স কত আমার উমার কত আমার সাল কত আমি বলতে পারবো না কিন্তু নাবি গো একটা অনুভব দিতে পারি কি অনুভব আমি সত্তর হাজার বছর পর পর চমকাতে দেখতাম জিবিল আমিন বললেন সত্তর হাজার বছর পর পর ওই তারাটাকে আমি চমকাতে দেখতাম আমি বাহাত্তর হাজার বার দেখেছি বাবা যে মুসলমান আমার নবীজি বলতেছি বলো গো আমার জিব্রাইল তুমি কি জানো নাকি ওই তারাটাকে ছিল তারাটাকে ছিল জিব্রাইল আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে ছিল আমি তো জানি না জানি না জানি না আমার নবীজি বলতেছি ইয়া জিব্রাইল ইজ্জাতি রব্বি আনা জানি কেন কও কও এ জিব্রাইল তুমি শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতির কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে বাবা বুঝে গেল ফারেশতার আগে নবীকে তৈরি করা হলো জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো আসমানের আগে নবীকে তৈরি করা হলো জমিনের আগে নবীকে তৈরি করা হলো লৌহ কলমের আগে নবীকে তৈরি করা হলো এক কথায় বাবাজি আশি হাজার আলাব আঠারো হাজার মাখলুকাতের আগে আমার নবী মুস্তফাকে তৈরি করেছে সর্বপ্রথমে দুনিয়াতে আল্লাহ কি তৈরি করেছে আমার নবী যে বলতেছেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খালাকাল কাবলা আসাই নূরা নবীকা মিন নূরিহি ফাজালা যালিকা নূরা ইয়াদুর বিল কুদরাতি হাসাল্লাহু আলাইহি ইয়াকুল ফি যালিকা সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর নূর কানাকে বানিয়েছে আমার নবীজি বলতেছে শুনে না শুনে
নাও, আসমান নাই আসমান আগে বানিয়েছে, জমিন নাই জমিনের আগে বানিয়েছে, ফেরেশতা নাই ফেরেশতার আগে বানিয়েছে, লৌহ নাই লৌহ কালামের আগে বানিয়েছে, এক কথাই সমস্ত জিনিসের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর নূরখানা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি হাদিস থেকে প্রমাণিত হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা এখন যদি কোনো মোল্লা যদি এসে বলে নবীকে আগে তৈরি করা হয়নি, তার কথা চলবে না? জি চলবে। তার পেছনে নামাজ পড়বেন, তার বিটির সঙ্গে বিবাহ দেবেন, তাকে সালাম দেবেন? জি না না না, আহলে সুন্নাত জামাতে রাখি দাও। যেই নবীর সঙ্গে গুস্তাকি করবে বাবাজি তার বাড়িতে চলা, তাকে আপনার সালাম দেওয়া, তার পেছনে নামাজ পড়ো বাবাজি, আহলে সুন্নাত জামাতে রাখি দা, বল গোল হারাম। জি বুঝেছেন কিছু? যদি বলেন যে মোলেসে ওয়ারা তো নামাজ রোজা সবই করে, আরে বাবা ইবলিস শয়তান নামাজ পড়েছিল, ইবলিস শয়তান নামাজ পড়েছিল, কিন্তু নামাজ গেল ইবাদত গেল বাদ হলো কেমন করে? ওই আমার নাবীকে সম্মান দেয়নি তার জন্য। জোরে বলেন নাবীকে সম্মান দেয়নি। যারা বলে যে নবী মুস্তফাকে আগে তৈরি করে নাই, যারা বলে যে নবী পড়তে জানে না, যারা বলে নবী নূরের তৈরি নয়, যারা বলে নবীর মাটির তৈরি, আসলে বাবা যে মুসলমান এরা হলো পাকা আবু জাহেলি দল। বুঝেছেন কিছু? তারা কি, আমি আপনাদের সম্মুখে বাবা যে এসেছি সর্বপ্রথমে ঈমান ও আকীদা, যার ঈমান আকীদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে বাবাজি মুসলমান? আমরা নবীকে মোহাব্বত করি, আমরা নবীকে ভালোবাসি, যারা নবীকে ভালোবাসে অন্ধকার কবরে যাবে তারাই হবে জান্নাতি। জোরে বলে। যারা বলে নবীর প্রতি দুরুদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, বাবাজি মুসলমান জানতে হবে পাকা ইবলিস শয়তানের দল। কথা বুঝতে পেরেছেন? এ মা কালা চিল্লাবেন না রাতের বেলা মা জননি, আপনাদের জন্য পাঁচটা স্পেশাল মশলা। এক নম্বর নাইটি পড়া যাবে কিনা, দ্বিতীয় নাম্বার কপালে টিকলি দেওয়া যাবে কিনা, তিন নাম্বার লিপস্টিক দেওয়া যাবে কিনা, চার নাম্বার মাথাতে খোপা বানা যাবে কিনা, পাঁচ নাম্বার কাচের চুরি করে নামাজ পড়া হবে কিনা, ছয় নাম্বার স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। আপনাদের এলাকাতে হয়? জি আমাদের মুর্শিদাবাদে খুব বাবা হয়। আর আপনাদের জন্য তিনটা জিনিস নিয়ে এসেছি বাবা, সুন্নতি খাবার। এই সুন্নতি তিনটা খাবার খেলে একটা জিনিস রাখলে আমার নাবিজি বলেছে তার জীবন যৌবন কাল কমবে না। জোরে বলেন। আজকে নিয়ে যান আমার কাছে ওষুধ, আমার নবী মুস্তফা বলে গেছেন। জোরে বলেন। তাই বেরাদার ইসলাম মহাজন সামানি ইকরাম, তাই আমরা নবীকে মোহাব্বত করব নাকি নবীকে ভালোবাসবো? তাই কবে বলতে চে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও, মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, উম্মতি দরুদ নবীর নামে, উম্মতি দরুদ নবীর নামে মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো, নবীকে বাঁচাও, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে, ওই নবীর নামে তোমরা
শুধু ওই নবীর নামে তোমরা শুধু ক্যাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও সরকার সুবহানাল্লাহ এ শুনে মালিকের চলে বাবা আমার নবীজি আমাদেরকে কতটাই না মোহাব্বত করে যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে রে বাবা এখন আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় এখনো উম্মত উম্মতি বলে কান্না করে এ বাবা যে মুসলমান ভাইর ওগো আমার শোনা মানিকের আমার নবীজি কি বাবা মদিনাতে তিন দিন ধরে খুঁজে খুঁজে পাওয়া যায় না তিনি বলতেছেন ভাই ভাই আমরা তো নাবিকে তিন দিন ধরে দেখতে পেলাম তিন দিন ধরে নিখোঁজ হয়ে গেল আমার আবু বাক্কর ভাই মুনাফিকের দলের বলো বলো আমার দয়ার নাবিকে কোথায় তোমরা লোকে রেখেছো যদি তোমরা সত্য কথা না বলো তোমাদের গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব বাবা যে মুনাফিকের দলের তত্তর করে বাবা কাঁপতে লেগে শত্রু তাওবাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো তোমার ফারুক ভাই আপনি মাথা গরম করবেন না মুনাফিকের দলের বংশ কুমার তোমার নবী কোথায় আছে আমরা তো জানি না আমরা তো লুকিয়ে রাখি না শত্রু তাওবাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো উমার চলো না যাই আমরা নবীকে তালাশ করি কোথায় আছে নবী আমরা একবালা নবীকে দেখতে না পেরে দেখতে পারে না ওগো উমার চলো না যাই একবার নবীকে ধরে বের করি জোরে বলুন সুবহানাল্লাহ হে বাবা এটাই হলো নবীর প্রতি মোহাব্বত এটাই হলো নবীর প্রতি ভালোবাসা জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কি আল আমিন কে দেখেছেন আমি তো আল আমিন কে জানি চিনি নাও বাবা যে মুসলমান আমি তিন দিন থেকে দেখতেছি একটা যুবক ছেলে জাবালে সলাতের পাহাড়ের উপরে উঠেছে একদিন নয় দুদ নয় তিন দিন ধরে জান সে দানত করে আছে বাবা যে মুসলমান ভাইরাও রাখান্ড বলতে যোগ ভাইরা তিন দিন ধরে যে ওই ছেলেটা পাহাড়ের ওপরে আছে আমার উঠে জানো ঘাস খায় না আমার বাকরিতে জানো ঘাস খায় না উটের বাচ্চারা যেন দুধ পান করে না সমস্ত উট বাকরি জানো ওই জাবালে সলাতের পাহাড়ের দিকে তাকায় আছে তাইলে বাবাজি বুঝা গেল আমার নাবিকে চিনেছে উঠে আমার নাবিকে চিনেছে বাকরিতে আমার নাবিকে চিনেছে বাবা ছাগলে আমার নবীকে চিনেছে বনের হরিণে আমার নবীকে চিনেছে বাঘে আমরা মানুষের শ্রেষ্ঠ রুচি ভইয়া এখনো বাবা নবী চিনতে পারলাম না যদি নবী চিনতে পারতাম রে বাবা বাবাজি লোকর ভুই আল চাষ করে খেতাম না যদি নবী চিনতে পারতাম কখনো সুদ খেতাম না যদি নবী চিনতে পারতাম কখনো মদ পান করতাম না যদি নবী চিনতে পারতাম জীবন মেলাতে ঠেলা খেতাম না যদি নবী চিনতে পারতাম জীবনে এক অক্ষ নামাজ কাজা করতাম না বাবা যে অবলা জীবের নবীকে চিনেছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ শোনা মানিকের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে দোনো সাহাবী জাবালে সালাতের পাহাড় উঠলেন উঠার পর নবীকে সালাম দেয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনাকে মদিনাতে তিন দিন ধরে আমরা
পাই না, আমরা তিন দিন ধরে না খাওয়া দাওয়া করে আছি। ভগনাবিজি আপনি মাথা মোবারকটা সাজদা থেকে তুলে নিন, আমার নবীজি কথা বলেন বলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নতি মানতে চাই, ভগনাবিজি আপনি মাথা মোবারক তুলুন না, মদিনার সমস্ত যুবক ছেলেরা আপনার জন্য পাগল দিবানা হয়ে গেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা তারা যেন দৌলত যেন করপিন করতেছে, ভগনাবিজি মাথা মোবারক তুলুন আর আপনি তাড়াতাড়ি করে মদিনায় চলুন। তবু আমার নবীজি মাথা মোবারক তুলেন না তুলেন না, বাবা যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো আমার নবীজি আমার জীবন যত গলি নেকি আছে নবী গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম, ভগনাবিজি একবার মাথা মোবারক তুলুন, নবী আমার মাথা মোবারক সেজদা থেকে তুলে না, জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক জগনাবিজি কিসের জন্য আপনি মাথা মোবারক তুলছেন না বলুন না বলুন, আমার নবীজি বলতে চোক উমর আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি না বানাবেন আমি দয়ার নবীজি রহমতের নবী নূর মুজাসসাব নবী কামনি ওয়ালা মক্কা সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন বলো গো উমর আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামি থেকে জান্নাতি না বানাবে আমি নবীজি সাজদা থেকে মাথা মোবারক তুলব না। বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো হে বীরবা মহতরা তাওবা কান সিসি বাল জগনবীজি আপনি তাড়াতাড়ি করে মাথা মোবারক তুলুন এবার মদিনাতে চলুন। উমর ফারুক বললেন উমর ফারুকের সামনে কি দান করে দিলেন তবু আমার নবীজি উম্মতের মুহাব্বতে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা মোবারক তুলে না জোরে বলেন। উমর ফারুক বলছেন বাক্কা ভাই আপনি একটু চেষ্টা করেন। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো নবীজি আপনার জন্য খাতুন জান্নাত কান্না করতেছে, আপনার জন্য ইমাম হাসান ইমাম হোসেন কান্না করতেছে, ও গো নবীজি নবীজি যেই খাতুন জান্নাত আপনাকে এক ঘন্টা যদি না দেখতে পাই খাতুন জান্নাত থাকতে পারে না, ও গো নবীজি তিন দিন ধরে আপনাকে খাতুন জান্নাত দেখতে পাইলো খাতুন জান্নাত আপনার জন্য কেঁদে কেঁদে পাগল হযরত আলী কেঁদে কেঁদে পাগল নবীজি তবুও বাবা মাথা মোবারক তুলেন না তুলেন না, হযরত আবুবকর সিদ্দিক বলতে জগ নবীজি আমার যত গলি নেকি আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো নবীজি আপনি মাথা মোবারক তুলুন আমার নবী জি কোন মতে মাথা মোবারক তুলেন না, হযরত উমর ফারুক হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো তিনি বাবা যে আপনার পাহাড় থেকে নেমে বাবা যে হযরত আলীর কাছে গেলেন, ও গো আলী আলী তোমার শ্বশুর আব্বার খোঁজ পাওয়া গেছে, হযরত আলী বাবা চোখের পানি পেলা বলতেছে ও গো উমর ফারুক ভাই আমার নবীকে তিন দিন ধরে দেখতে পাই না, আমি তো খেতে পারি না আমি তো ঘুমাতে পারি না, তিনি যখন আমার কাবাতে যখন আমার জন্ম হয়েছিল আমি চোখ না খুলতেছিলাম না, শুধু একটার কারণে চোখ তিন দিন ধরে করেনি আমার নাবিকে এক নজর দেখার জন্য, ও গো উমর ফারুক ভাই আমার নবী মুস্তাফা তখন আমার ঠোঁটে যখন একটা চুমা দিয়ে দিলেন কপালে যখন চুমা দিয়ে দিলেন তখনই আমি চোখ কানা খুলে দয়ার নবীজির চেহারা মোবারক দেখেছি, ও গো উমর ফারুক ভাই আপনি বলুন না আমার নবীকে কোথায় গেলে পাওয়া যায়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন
তিনি বাবাজি হজরতে আলী বঞ্চক বিবি খাতুন জান্নাত তোমার আব্বা জানের খবর পাওয়া গেছে তিন দিন ধরে দেখতে পাইল তাড়াতাড়ি করে আপনি বলুন না আমার আব্বা জান আছে কোথায়। ইমাম হাসান ইমাম হোসেন বাচ্চা বাচ্চা বাবা যে সন্তান বলতে চোখ আমার আব্বা জান আমার নানাজি কোথায় বলুন আমার নানাজির কাঁধের উপরে আমরা উঠেতে আমরা ঈদগাহ ময়দানে যাই আমরা নানাজির সঙ্গে গেলি ও বাবা জান আমার নানাজি কোথায় আছে বলুন না। খাতুনে জান্নাত এবং ইমাম হাসান ইমাম হোসেন কে নিয়ে বাবা জামালে সোনাতের পাহাড়ের উপরে গেলেন যাওয়ার পরে খাতুনে জান্নাত বলতেছে বলো গো আব্বা জান আপনি আমাকে এক ঘন্টা না দেখলে থাকতে পারেন না আপনি তিন কিভাবে কাটায়া দিলেন আমার নবীজি বলছে বিটি ফাতেমা আমি সব থেকে আমার গুনাহগার উম্মত গুলোকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ গুনাহগার উম্মত গুলোকে আমি খুবই ভালোবাসি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবে আমি দয়ার নবীজি মাথা মোবারক তুলব না জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা আমি তো তোমাকে বলে দিলাম আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত বানায় নেবে আমি নবী আমি সেজদা থেকে আপনি তাড়াতাড়ি করে মদিনাতে ফিরে চলুন না আপনার কত কত সাহাবীরা আপনার জন্য কেঁদে কেঁদে পাগল আব্বা জান আপনি তাড়াতাড়ি করে চলুন আপনি গুনাহগার উম্মত গুলোকে এত আপনি ভালোবাসেন আমার নবীজি বলছে বিটি ফাতেমা আমি গুনাহগার উম্মত গুলোকে যদি না ভালোবাসি তাদেরকে কে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন আপনি যদি মাথা মুবারক না তোলেন বাবা যে মুসলমান ভাইরাও এ শোনা মানে কেরাও যদি আপনি মাথা মুবারক যদি না তোলেন আব্বা জান আপনি যদি মাথা মুবারক না তোলেন আমিও খাতুনে জান্নাত আমিও সেজদাতে মাথা নত করে থেকে গেলাম জোরে বলুন জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই আর